সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভিডিওতে লাইক দিয়ে দেবেন। প্রিয় দর্শক, ঢাকা কৃষি মার্কেট থেকে আবারও পরিবর্তন, আলুর দাম এবং পেঁয়াজের দাম আবারও পরিবর্তন। প্রিয় দর্শক, তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ফোবাস থেকে দেখলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্টের চাই। তো চলুন বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলি যে পেঁয়াজ এবং আলু কত করে আজকের বাজারে বিক্রি করছিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেন। জি আলহামদুলিল্লাহ, একটু পরিচয় দেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ লিটন হোসাইন, সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদ তোরা রোজা। আচ্ছা ভাই, আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য একটু বলেন না। মোটামুটি হালকা আছে, মোটামুটি খাওয়া ভালো। পেঁয়াজের বাজার, আলুর বাজার আবারও পরিবর্তন। পেঁয়াজের বাজার হঠাৎ আবারও পরিবর্তন পরিবর্তন গতকাল আপনার ছিল 55 টাকা বাজার, 54-55 টাকা বাজার ছিল। আচ্ছা, আমরা একটু প্রথমে বলি কোন কোন জায়গায় আপনাদের পেঁয়াজটা আছে একটু বলেন আমাদেরকে। রাজশাহী আছিল, আপনার ফরিদপুর আছে। এটা কোন জায়গা? এটা ফরিদপুর। এটা কোন জায়গায় বলছিলাম ভাই? এটা ফরিদপুর। ফরিদপুর, ফরিদপুরে পেঁয়াজ এখানে এগুলো বস্তা কত রুকায় ভাই? এখানে আছে আপনার 60-65 এরকম। কত করে দিছিলেন আজকের বাজারে আমাদেরকে একটু বলুন। দাম আমরা আজকের বাজারে আপনার ব্যাপারে রেট 60 টাকা, কালকে বেছিলাম 55 টাকা। আজকে 60, আজকে 60, 54-55 বেছে, আজকে 60 টাকা, আজকে 60 টাকা, মানে এত পরিবর্তন, 5-6 টাকা পরিবর্তন হঠাৎ করে আসছে। আর এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই? এগুলো এগুলো রাজশাহী। এটা রাজশাহীর পেঁয়াজ কত দিয়েছিলেন? এটা রাজশাহীর 65 টাকা রেট দিয়েছে, 65 টাকা, 63-64 বেচতে যান। ও মা, কোন কি এত দাম? 65 টাকা, 65। আপনার মাথা ঠিক আছে? ঠিক নেই, বাজার আজকে হঠাৎ করে বাড়তি, মাথা ঠিক নেই আর কি বলবো বলেন। কালকে গতকাল তো 2000 টাকা বাজার হয়েছে, আজকে হঠাৎ করে 2200-2300 টাকা। সাধারণ ক্রেতারা যারা, তারা কি বলে, যারা ব্যবসায়ী করে তারা কিছু বলে না আপনাদেরকে? ক্রেতারা আগের দামে কিনতেছে, এরা এখন এই দামের মাল যায় নাই, যারা একটু কম দামের মাল তারা কম দাম বেচতেছে। তো এইরকম তো, এইরকম দাম তো আর কখনো দেখিনি আমি এই বছরে। 63-65 টাকা আপনারা বিক্রি করছিলেন, এখন বাজারের সাথে মিল দেখে বেচা লাগবে। এটা বড় এই এই ফসলটা কোন ফসল ভাই? এটা কোন কোন ফসল? আপনার নাড়ুয়া বাজে, নাড়ুয়া মাছ। এগুলো কত করে চলছিল? এগুলো এটা কাল বেচছিলাম 54-55, আর আজকে আজকে বলছে 60 টাকা বেচতে। আজকে বিক্রি করছিলেন 60 টাকা বিক্রি করছিলেন কেজি, না 60 টাকা বেচতে। আর আলুর বাজারে কি পরিস্থিতি বলেন আমাদের? কাল বাজারে বৃদ্ধি, আলুর বাজার লাল বেচলো 27 টাকা, এখন বেচতেছে 28 টাকা, আজকে 28, 30-29 টাকা, আজকে 28-28, আর সাদা আলু 29-30। সাদা আলুর দামটা বেশি কেন? সাদা আলুটা বেশি, সাধারণ চাহিদাটা বেশি, এই জন্য বাজারটা বেশি, ওকে মোকামো দাম বেশি, মোকামো দাম বেশি, এই জন্য এখানেও দাম বেশি, এখানেও দাম বেশি। আলুর বাজারটা কি আরও বাড়ার সম্ভাবনা আছে? এখন তো বেড়েতে গেছে, গত পর্যন্ত 26-27 টাকা ছিল, আজ হঠাৎ করে 2-2 টাকা বেড়ে গেছে। ও মাই গড, এই অবস্থা। আর এইগুলো সাদাগুলো 28-30 টাকা, না 29-30 টাকা। কোনটা চাহিদা বেশি, কোনটা মানুষের? রাজশাহীর মাল, রংপুরের মাল, এসব মাল চাহিদা বেশি থাকে, এগুলো চাহিদা। আর পেঁয়াজের বাজারটা যদি বলি, পেঁয়াজের বাজারটা কি আরও বাড়ার সম্ভাবনা আছে? এখন পেঁয়াজের বাজার কথা বলা যাচ্ছে না, হুট কেন বাড়লো? এখন হুট করে বাইরে গেলো, আবার কাল দিয়ে কমিয়ে গেলো, আবার আজকে আবার হঠাৎ করে বাড়তে, এর কারণে এখন এই মোকামে বলতে পারে, কারণ এলসির চাপ কথা শুনে দামটা কমছিল। এখন আর মানে এলসি আসা মানে কোনো নিশ্চয়তা নেই, এই জন্য আবার দেশি পেঁয়াজ দামটা বেড়ে গেছে। তাহলে কি আরও বাড়বে না? এলসি পেঁয়াজ আসলে একদম সাবেকে চলে গেল, 40 টাকা চলে গেল। আচ্ছা, ধন্যবাদ ভাই।